প্রোমো শো করতেছে না ভাই, এটা কি ছিলটা কি? কোনো গান নেই আমাদের কাছে, এখন গান ছাড়া কিভাবে খেলবো ম্যান? ধরো এখানে আমরা তাড়াতাড়ি করে বোমটাই করি, ডিফিউজ করি ভাই, এখানে একটা নিমি, দুইটা নিমি। ও ভাই পুরো ফুল স্কোয়াড এখানে ভাই, ভাগো ভাই। আরে একটা গ্লোয়াল ছিল ওটাও মেরে দিয়েছি, আরে সবগুলো আমার দিকে পুশ কর। Yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. Yes, I'm তোমাদের জন্য আরো একটা awesome video guys. তোমরা তো জানো আমাদের চ্যানেলে আমরা বোম স্কোয়াড মুড নিয়ে একটা সিঙ্গেল ভিডিও আপলোড করিনি, কারণ ওই মুডটা ঠিক মতো ট্রাই করিনি। আর আমি তোমাদেরকে বলেছিলাম ওইটা ট্রাই করব, আর যদি অনেক স্পেশাল কিছু ঘটে তাহলেই শুধুমাত্র ওইটা নিয়ে ভিডিও আনবো। আর সেই ভিডিওটাই নিয়ে এসেছি, আমাদের বোম স্কোয়াড মুডে প্রথম ম্যাচের রিয়াকশন রয়েছে আজকের ভিডিওতে। আর অলরেডি ট্রেলার দেখে তো বুঝেই গেলে আমাদের অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে গিয়েছিল। গাইজ একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। বাকি কেউ পানির রস পাচ্ছ? আমার মনে হচ্ছে আমার পায়ের সামনে কেউ সাঁতার কাটতেছে ভাই, এটা কি হচ্ছে? আর কত কিছু অ্যাড করেছে ম্যান, ড্রাগনপটা নিয়ে নি, এটার অনেক পাওয়ার বাড়িয়েছে। আর লেভেল 4 এর হেলমেটের সাথে বেস্ট ম্যান, এটা নিয়ে নি ভাই। এর আগে কি এটা ছিল নাকি? এত কিছু ছিল স্টোরে এর আগে। আচ্ছা গাইজ সমস্যা নেই, আমাদের ম্যাচ প্রথমটাই স্টার্ট হয়ে গিয়েছে। রাউন্ড ই আমার টিমমেট দিয়ে দেখো, আমি তো মজা করে ড্রাগনম নিয়েছি, এরা কেন নিয়েছে ভাই ড্রাগনম? আর এসকেস ম্যাচ শুরু হওয়ার আগে এনিমি সব আমাদেরকে মেরে দিবে, দেখো এবার তাড়াতাড়ি করে বোম লাগিয়ে দিই। প্রথমবারের মতো খেলছি গাইজ আমাদের বোম স্কোয়াড ম্যাচ, এখানে বোম লাগানোর কথা কিন্তু বোমের কোনো অপশন পাচ্ছি না কেন, কিরে? অবশ্য এর আগে একবার খেলেছিলাম যখন নতুন নতুন এসেছিল, তাও আবার অর্ধেক ম্যাচ খেলে আবার বের হয়ে গিয়েছিলাম। এই ধরো ধরো, আরে চলে গেছে রে চান্দু, এই এই তো ডুড, আরে চান্দু ঘুরে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, তুমি ঘুরে আসো আমরাও ঘুরে আসবো, একটু ডিস্টেন্স রাখো কারণ আমাদের কাছে ড্রাগন হোক। এ ভাই ভাই, এটা কই যাচ্ছিল, ওই ব্লু জোনে? আচ্ছা সমস্যা নেই গাইস, এটার কাছে ভালো কোনো গান পাবো তাহলে মনে করো। এই বোম উঠতেছে না তো, উঠতেছে না, গানও আছে সমস্যা নেই, বোম গায়েব হয়ে গেছে। আরে উঠতেছে না, ওই দিক দিয়ে দেখো আমার টিমমেট সব ডাউন হয়ে যাচ্ছে ভাই, কি হচ্ছে এটা, কি এগুলো? এ ভাই ভাই ভাই, তো এই তো ব্রো, ইয়েস জাগ ম্যান টিমমেট। ও ভাই 120 করে দুইটা ড্যামেজ ম্যান, এন্ড ডাউন। যাক এটাকে মনে হয় আরেকটা গুলি করলে হবে ডুড। আরে আমার দিকে আসতেছে ভাই শটগান, এটার কাছে ভাই মেরে ফেলবে রে, আবার পুশ দিতেছে। এসো না এসো না এসো না ডুড, আইসিস ধরে। ও হো, আচ্ছা চারজনকে মেরে ফেলেছি, ভিক্টরি ভাই। এইবার শটগান পেয়ে গিয়েছে, এইবার খেলা হবে গাইস, এইবার আসল খেলা হবে। শটগান আছে, ড্রাগনও আছে, আমাদের ভেস্ট হেলমেট নেই না, ভেস্ট হেলমেট তো শো করতেছে না, বুঝলাম না এই ফরগিভ টরগিভ এগুলো দিয়েছে কেন, এগুলো তো গান নেওয়ার সাথে সাথেই থাকে না ভাই। বৃষ্টির কি আওয়াজটা আসতেছে গেমের ভিতরে দেখছো? যাক যাক যাক, আমরা ওয়েস্ট হেলমেট নিয়ে নিয়েছি, কাঁচিটা নিয়ে নিয়েছি, এই কাঁচিটা থাকলে মনে হয় আমাদের ই করবে না, ওই বোমটা শো করবে বা এই টাইপের কিছু, এছাড়া মনে হয় শো করবে না। এটা ডিফিউজের কিছু হতে পারে, মানে বোম ডিফিউজ করব। এ ওয়েট ব্রো, আমার গান কই? ডুড এ ভাই ভাই ভাই, আপা কালাম্মা গানটা দিয়ে দাও ভাই, আমার গান কই? দুটো গান ছিল ভাই, দুটো সুন্দর সুন্দর গান ছিল, গান কই ভাই? এনিমিগুলো ভালো খেলে আমি শেষ ভাই, এগুলোর সামনে এখন মরে যাবো খালি হাতে বলে এখন খেলতে হবে ভাই। এটা কি ছিল? আরে এটা আমার দিকে আসতে আসতে চান্দু। আচ্ছা তাড়াতাড়ি করে, যেহেতু আমাদের কাছেই আছে, মানে ওই সিজার টাইপের কিছু একটা ছিল ওইটা আছে, তো বিয়েতে বি ওইখানে যাই, ব্লু জোনে যাই তাড়াতাড়ি করে, ওখানে একটু বোমটা পেতে আসি। এবার তো বোমটা শো করবে, আরে আমার টিমমেটও সব ডাউন হচ্ছে, এখানে বোমও শো করতেছে না ভাই, এটা কি ছিলটা কি? কোনো গান নেই আমাদের কাছে, এখন গান ছাড়া কিভাবে খেলবো ম্যান? ধরো এখানে আমরা তাড়াতাড়ি করে বোমটাই করি, ডিফিউজ করি ভাই, এখানে একটা নিমি, দুইটা নিমি। ও ভাই পুরো ফুল স্কোয়াড এখানে ভাই, ভাগো ভাই। আরে একটা গ্লোয়াল ছিল ওটাও মেরে দিয়েছি, আরে সবগুলো আমার দিকে পুশ করতেছে, ডুড শেষ, আমরা আমরা শেষ, শিওর থাকো ম্যান। এ কিসের আওয়াজ হলো? ধরো ধরো ধরো, এ এ চান্দু এলো, ও মেরে দিছি। এ আরেকটা এসে পড়ছে ভাইয়া, ভাইয়া তুমি ওএমপি পোর্ট, ডুড এটাও ডাউন হয়ে গিয়েছে রে, তাড়াতাড়ি করে গানটা দে চান্দু, যা গান পেয়ে গেছে, বোমটা নিচ্ছে না। ও ভিক্টরি, এই ম্যাচে কিভাবে ভিক্টরি? এবার আমরা একবার পারফেক্ট ভাবে সবকিছু নিয়ে নিয়েছি, এইবার আর ভুল হবে না গাইস। ও এখানে বোমও আছে, ডুড বোম পেয়ে গিয়েছি রে। আচ্ছা গাইস না কেউ নেই ভাই, বিয়ের ওইখানে যে তাড়াতাড়ি করে আমরা, আরে মিমে বিয়ের ওইদিকে এনিমি রে, তাড়াতাড়ি করে এর ওইদিকে যাই, আরে এর ওইদিকে এনিমি, বোম লাগাবো কোন দিকে? আচ্ছা একেবারে এই পাশ দিয়ে আস্তে ধীরে যাই, দেখি জি বি তো এখানেই আছে, আশা করি বিয়ের এদিকে বোমটা লাগাতে পারবো। এবার একটু একটু বুঝতেছি গাইস আমরা, এই মুডের ব্যাপারে একটু একটু বুঝতেছি আমি, অলমোস্ট এসে গেছি, কেউ নাই কেউ নেই গাইস, তাড়াতাড়ি করে বোমটা লাগালে এই তো। ও আচ্ছা কয়েক সেকেন্ড লাগে বোম লাগাতে, সমস্যা নেই,
বোম লাগিয়ে ফেলেছি, অলমোস্ট ইয়া বয়ে গিয়েছে, এখনই ফুটবে। ব্রো এখন কি করব, এখন কি করব, নাচবো, এই ড্যান্স করতে থাকি, আর কিছু করার নেই ভাই। ফুটে না কেন বোম আজল? এ ভাই বোম ফুটো ভাই, আমার টিমমেটদের সবগুলাকে মেরে ফেলতেছে ভাই, বোমও উঠতেছে না, কেমনটা লাগে দেখো দেখো, সবগুলো মরে গেছে। এই একটা চান্দু উড ডাউন হয়ে কোনটা হচ্ছে চান্দু, ও যাক যাক ডাউন হয়েছে, সমস্যা নেই, এটা এতটাও খারাপ না। ই আরেকটা এসে পড়ছে ভাই, ও হো হো এটাও ডাউন হয়ে গেছে। আচ্ছা এটার কাছে কি কি গান আছে এটা দেখা লাগবে ভাই, ভালো কোনো গান। আর এ ডাব্লিউ, আচ্ছা সমস্যা নেই, এ ডাব্লিউ এমও খারাপ না, এই ইউএমপিটা নিয়ে নিই তাড়াতাড়ি করে, এটা ফুটতেছে না এখনো। ও আরেকটা আছে ডুড, আরে এভাবে লাভ দিল কিভাবে এটা ভাই, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে ডুড, কোন দিক দিয়ে আসবা, এই এসে পড়ো প্রো শেট ইয়ার, এ আমরা তো তাহলে সবগুলোই মরে গেছি, এটা কি আমার টিমমেট, না এটাই তো আমাকে মারলো, আমার টিমমেট আমাকে কিভাবে মারলো, এটা কি করতেছে, বোমটা কি কাটতেছে বা ওই যে ডিফি, আরে আমরা সবগুলো মরার পরও ডিফিট হবে না যতক্ষণ বোম না কাটবে ভাই, আমার মাথা মোথা ঘুরাচ্ছে, আমি বুঝতেছি না এখনো কি হচ্ছে না হচ্ছে ভাই, এই মুডটা পুরো মাথা ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা আমাদের এইবার শর্ট গানটা নেই, আর কি কি নেওয়া লাগবে এইবার গাইজ, একটু একটু তাও বুঝতেছি, সমস্যা নেই, আমাদের বোমটা ডিফিউজ করা লাগবে বা বোম লাগানো লাগবে আর ওটাকে প্রোটেক্ট করা লাগবে বা এই টাইপের কিছু মনে হয়, আর কতক্ষণ প্রোটেক্ট করবো ভাই এটাও তো বুঝতেছি না ঠিক মতো। ও এখানে বোম, এ বোমটা আমার, এ বোম আমার, কিন্তু চান্দু কিভাবে দৌড়াইতেছে, বোম আমি আমি আগে নিবো, আরে নিয়ে নিছে ব্রো, বোম নিয়ে নিছে ভাই, বোম নিয়ে নিছে, এই চান্দু দাও না তাড়াতাড়ি দাও না, বোমটা দাও ভাই, এইটাই কেন নিল বোম ভাই, এটা এখন এনিমি ভাই, এক কাজ করি আমি এখানে দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত ও না মরে, আমরা বোম নিতে পারছিলাম না যখন বোম মাটিতে পড়েছিল ফার্স্ট রাউন্ডে, তার মানে এনিমিরাও বোম নিতে পারবে না আমাদের কাছ থেকে, মাটিতেই পড়ে থাকবে। এই চান্দু ডাউন হয়েও গেছে, দাঁড়া চলো মেরে ফেলো তাড়াতাড়ি মেরে ফেলো, আরে মারতেছে না কেন, মারা আগে ওটাকে মারো, তারপর মারবো তোমাকে, এটাকে আগে মারি, ওটাকে মারছো, এ মারতেছে না, এটাকেও মারবো আমি, তারও এ টিমমেট একটু ভিতরে আসো, ভিতরে আসো টিমমেট, আর আমাদের কাছে কোনো টাইপের মেট কিটো নেই, মেট কিটো, এ রে এটা আমার টিমমেট তো, সরি সরি আমি ওই এনিমির ভাবছিলাম, ওয়েট আরেকটা এসে পড়ছে চান্দু, আরেকটা মারলেই হবে, ইয়েস যাক, আচ্ছা টিমমেট আসতেছি, সমস্যা নেই আসতেছি, আমার ওই টিমমেটকে মেরে ফেলছে না, ধরো তো তার মানে বোম পাবো আমি ভাই, বোম এই তো বোম আছে ভাই, বোম পেয়ে গিয়েছি, তাড়াতাড়ি করে এখানে ডিফি, আচ্ছা আচ্ছা আর একটু কভারে যেয়ে তারপর যেয়ে লাগিয়ে দিই বোমটা ভাই, আশা করি এখন ফেটে যাবে ভাই, আর কোনো এনিমিও তো পাচ্ছি না, আর কোনো এনিমি আছে, সবগুলো কিল তো পেয়ে যাচ্ছি আমি ভাই, ফেটে যাও তাড়াতাড়ি, এই যে সবগুলো কিলও পেয়ে যাচ্ছি ব্রো, আরে তাড়াতাড়ি ফুট রে, কোনো এনিমিও নেই, এতক্ষণ একটু তাড়াতাড়ি করে লুট করে ফেলি যদি আর কোনো এনিমি বাঁচে বেঁচে থাকে, আমি আমি কয়টাকে মারলাম, আমার টিমমেটও তো মারলো কতগুলোকে ডুড, এই যে আরো একটা কিল পেয়ে গেলাম, আর কোনো এনিমি আছে না কে লাইভ, এর আগের বার অবশ্য আমরা মরে গিয়েছিলাম, তারপরে যে বমি হয়েছিল, বম কিছু করতে হবে, এ ভাই বম ফাট না ভাই, ভাই প্লিজ দয়া করে ফাট না, গরিবের উপর নির্যাতন করতেছে বমে ডুড, কি হইতেছে এটা, কি আর কোনো লুট আছে, আর কোনো ওই চাবি টাবি ওই কেচি টেচি ওই টাইপের কিছু আছে নাকি ভাই, কি হচ্ছে এটা, কি এগুলো, ও আচ্ছা আচ্ছা জোন বি, আচ্ছা গাইজ উপরে একটা টাইম টাইমার আছে না, ওই টাইমারটার পরে মনে হয় আমরা এমনি এমনি জিতে যাবো, এই টাইপের কিছু, এ মারতেছে, ও আরো একটা এনিমি অ্যালাইভ আছে ভাই, আচ্ছা ওই টাইমের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, মানে ভালো রাখতে হবে বোমটা, আরে বোমের কাছে যাচ্ছে এই চান্দু, বোমটা ডিফিউজ করে দিবে রে, রো এসে পড়েছি, এসে পড়েছি, বোম ডিফিউজ হয়েছে ভাই, এ নড়ছে নড়ছে, তার মানে বোম ঠিক আছে এখন, আরে না মেরে ফেললো প্রো, আমার হেলথ দেখো, এ আর মাত্র 5 সেকেন্ড 4 সেকেন্ড, আর একটু প্রোটেক্ট করতে পারলেই হবে, এন্ড ভিক্টরি, ইয়েস ব্রো, যাক জি দেখি, এ তারপর একটা বা দুইটার মতো রাউন্ড রয়েছে, সমস্যা নেই কারণ আমরা এইবার পুরোপুরি বুঝে গেছি, এই চান্দু এইবার আমি বোম নিব, এইবার দিতেছি না তোমাকে, ও নিয়ে নিয়েছি এইবারও ভাই, এইবারও ও বোম নিতে নিছিল, এটার লজ্জা সরম নাই একবারও ভাই, না যাই হোক আমার টিমমেটরা অনেক ভালো খেলতেছে ভাই, যাই বলো না কেন, তাড়াতাড়ি করে এটাকে লাগিয়ে বোমটাকে লাগিয়ে তারপর এটাকে প্রোটেক্ট করতে হবে, এ টিম এনিমি আসলে কিন্তু ডিরেক্ট হেডশট দিয়ে দিব, রেঞ্জের মধ্যেই নাই কি হেডশট দিব, তাও অবশ্যই হেডশট পড়ে গেছে, দেখছো বললাম না টিমমেটরা ভালো খেলতেছে, অলরেডি একটাকে ডাউনও করে ফেলছে, দাঁড়াও তাড়াতাড়ি করে যাই এখানে একটু থাকি, এ দাঁড়াও তোমার গ্লোয়াল এখানে লাগিয়ে বসে আছো তাই না, গ্লোয়াল ফাটো, আরে কোন কোম্পানির গ্লোয়াল ভাই এটা, যাক ফাটছে ভাই, বেরো এদিক দিয়ে আসতেছে নাকি ডুড, না 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 আসতেছে না, কই আছে কই চান্দু তোমরা, আমি তোমাদেরকে বোমের দিকে আসতে দিতেছি না, এটা ওই তো, আরে ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতেছে না, ও ভাই আমার টিমমেটদেরকে ডাউন করে দিচ্ছে, আসতেছি আসতেছি গাই, সমস্যা নেই,
ওটা কি ওটা কি এনিমি নাকি বুঝলাম না কোথেকে ডাউন করতেছে এগুলো ওটা তো আমার টিমমেট ভাইয়া আচ্ছা গাইস একবার ওই তো ওই তো একটা দূর ও ভাই এই শটটা জল ছিল ম্যান যাই বলো না কেন গাইস একটু এনিয়ে নিয়ে তো দুইটা শটগান হয়ে গেছে এইবার কি লাগে গাইস এইবার মারবো আরে এত অন্ধকার কেন এনিমি তো দেখাই যাবে না ভাই এই তুই তো একটা মারতেছে ইও ভাই এটা কি লাস ও ভুইয়া ম্যান ভাই কি টাইপেরই ছিল চারটা রাউন্ড জিতেছি চারটা তাই এর জন্য ভুইয়া দিয়ে দিয়েছে মনে হয় ভাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের প্রথম ম্যাচ ছিল ভাই অন্য মাইন্ডে নিয়ে না কারণ প্রথম ম্যাচ এই টাইপের হবে আমরা কিচ্ছু বুঝতেছিলাম না যাই বলো না কেন ভালো ছিল ভাই আর মজা পেয়েছি অনেক বেশি মজা পেয়েছি আমার টিমমেটরা যেভাবে খেলেছে ম্যান জোস ছিল যাক আমার সব থেকে উপরে রয়েছে আমি লেটস গো ইয়াও গাইস এই ছিল আমাদের বোম স্কোয়াড মুডের প্রথম ম্যাচের রিয়াকশন ভিডিওটা আশা করি ভালো লেগেছে কারণ আমি অনেক বেশি এনজয় করেছি আর গাইস মেবি বোম স্কোয়াড মুড যখন নতুন নতুন এসেছিল তখন স্টোরে এত কিছু ছিল না কিন্তু এইবার এত কিছু দিয়েছিল কারণ আমি অনেক বেশি এনজয় করেছি তো আমাকে জানিয়ে দিও বোম স্কোয়াড মুডে কোনো টাইপের চ্যালেঞ্জ দিয়ে ভিডিও আনবো কিনা আর গাইস অনলি লেভেল 3 এর একটা চ্যালেঞ্জ আসতে আছে বুঝতেছো গাইস সেই লেভেলের চ্যালেঞ্জগুলো অনেক বেশি জোস হবে এটা আর গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটো হলেও একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিও গুলো চলবে তো ইয়াও গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস